ফেতনার আশঙ্কা। এরা বুঝাইতে চায় ইমাম হোসেনের পক্ষে কেউ নাই। আমি আজকের এই দিনে এই চট্টগ্রাম পটিয়া মালিয়ারা থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, লা মাযহাবিরা, লা মাযহাবিরা, ইয়াজিদের দলেরা শোনো, তোমরা যদি ইমাম হুসাইনের সৈনিক দেখতে চাও তাকাও সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হুসাইনি সেনা আছে, ঠিক না বেটা? সুন্নি জনতা যদি খেপে, সুন্নিরা যদি ময়দানে নামে, হুসাইনের সৈনিক যদি রাস্তায় নামে, এই সোনার বাংলা ইয়াজিদের দালালদের ঠাই হবে না, হবে না, হবে না। 70 গজ মাটির নিচে দাফন করা হবে বিনা জানাজা। শুকরান ইয়া রাব্বি, শুকরান কলবি, শুকরান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمده حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ مَوْلَانَا مُحَمَّد وَعَلَى হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় জাইনুল আবেদীন বন্দী ইয়াজিদ রোজেল খানায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি মাশাআল্লাহ নবীজির ইশকের তীর কলিজাইলা গিল জারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরা সে কান্দন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসুন কিছুক্ষণ সবাই মিলে জিকির করি মহান আল্লাহ পাকের নফি আসবাতের জিকির আমরা সবাই করি। লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই একসাথে আল্লাহর জিকির করেন ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিয়ারা পটিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাহফিলে শহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চতুর্থতম শহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আবু তাইয়্যব জিহাদী সাহেব সভাপতি মাহফিলে শহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ মাহফিলের চিফ গেস্ট আলহাজ এস এম জাহিদুল হক জাহেদ সাহেব প্রোপাইটর মোহসেন আউলিয়া ট্রেডার্স আসাদগঞ্জ চট্টগ্রাম উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুল হক সাহেব অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা করেছেন বিশিষ্ট কলামিস্ট বহু গ্রন্থের প্রণেতা বাতিলের মহা আতঙ্ক বর্তমান যুগের কলম সম্রাট আমার স্নেহস্পদ ভগ্নীপতি মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এছাড়াও বিশেষ ওয়াইজিন হিসেবে যিনারা ছিলেন আলহাজ মাওলানা মুফতি সৈয়দ আলাউদ্দিন আল কাদেরী সাহেব আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ মুজাম্মেল হক নঈমী সাহেব অন্যান্য অতিথিবৃন্দ সকলকে শ্রদ্ধাভরে অন্তর থেকে স্মরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মুমিন মুসলমান ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জান্নাতের বাগান এই মাহফিলে আসতে পেরে মহান প্রতিপালক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ফেতনার যুগে, ভয়ঙ্কর ফেতনার যুগে আল্লাহ পাকের দরবারে আরেকটা বিষয়ে শুকরিয়া জানাই, যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনারি হাবিব নবী সরকারে দুজাহা সাইয়্যিদুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এইজন্য আল্লাহ পাকের দরবারে আবারো বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে এক লাইন কিংবা দুই লাইন একটু গজল গাইতে চাই, আশা করি গজলটা আপনারাও আমার সাথে টান দিবেন। সোনার মদিনা সব ভুলিব, আরেকবার, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব। গজলটার লেখক কে, নামটা বলেন না? আল্লামা আবুল কাসেম নূরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলি, একজন প্রকৃত আশিকের রাসূল, নবী প্রেমের একজন উজ্জ্বল প্রদীপ, যার অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর জান্নাতের বাগানে মাদ্রাসা। আজকে এই মাহফিল থেকে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি দেশের বাহিরে আছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তিনাকে সহি সালামতে আমাদের মাঝে আবার ফিরাইয়া দেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করতে হবে মানুষের কষ্টের, এত পরিশ্রম উনি করেছেন আজকের এই দিনে, এতগুলি মানুষ ওনার এই কষ্টের বিষয়টা স্বীকার করেছে, এটাই হলো কৃতজ্ঞতা। উনি যদি এখানে মাদ্রাসা না করতেন তাহলে সুন্নিয়ত এলাকায় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যেত। আপনারা সবাই ওয়াজ কম বেশি জানেন, আমি আর কি ওয়াজ করব, আর দীর্ঘ সময় ওয়াজ নসিহত শুনেছেন। আমি সারাদিন জার্নি করে আসছি, শরীরটা ক্লান্ত,
আল্লাহর উপরে ভরসা করে দয়াল নবীজির মহব্বত নিয়ে অল্প কিছু কথা বলার নিয়ত রাখলাম। আপনাদের অনেকেরই জানা থাকার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল ব্যতীত। 73 দলের মধ্যে শুধু একটা দলই জান্নাতি, জাহান্নামী কয়টা হিসাব তো সবাই বড় পাক্কা জানেন, 72টা জাহান্নামী। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো যে একটা দল জান্নাতি, এটা কোন দল গো নবী, আমাদেরকে বলে দেন। অন্য রেওয়ায়েতে পেলাম তাবারানী শরীফ, আল্লাহর রাসূল বলেন, সাহাবাই কারাম প্রশ্ন করেছিলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা গো নবী, 73 দলের মধ্যে একটা দলই জান্নাতি, এক গ্রুপই জান্নাতে যাবে, তারা কারা গো নবী। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমরা শুনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারাই জান্নাতি। এই দৃষ্টিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন একটা গ্রুপে ছিল, আরেকটা গ্রুপের লিডার ইয়াজিদ ছিল। সাহাবীকে ইয়াজিদ না হুসাইন, সত্য মিথ্যা পাচ্ছেন না খুঁজে? রাসূল আকরাম বলেছেন, আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাই জান্নাত। ইয়াজিদ কি সাহাবি? সে বেঈমান, মালাউন, জাহান্নামের কীট, জাহান্নামের কুকুর। ইয়াজিদের প্রশংসা কখনো কোনো নবী প্রেমিক করতে পারে না। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকে অনেক ধরনের কথা জানি, বলি, যার যার মনের যে একটা পরিভাষা এটা ব্যক্ত করি। অনেক ক্ষেত্রেই অনেকে সীমা লঙ্ঘন করে কথা বলেন, খবরদার, ছোট্ট একটা কথার দ্বারা ঈমান চলে যায়। ছোট্ট তিনটা শব্দ আপনি যদি ইউজ করেন নির্ধারিত স্থানে, তাহলে আপনার বেগম সাহেব তালাক হয়ে যাবে। আপনি যদি তিনটা শব্দ লাগবে না, ঈমান চলে যাওয়ার জন্য একটা লফজই যথেষ্ট। যদি কায়দা মতো এমন একটা শব্দ বলে ফেলেন যেটা কুফরিয়ের পর্যায়ে পড়ে, তাহলে কিন্তু আপনার ঈমান শেষ। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মত সকালবেলায় ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলায় বেঈমান হয়ে ঘরে ঢুকবে। এজন্য আমরা কথা বলতে গেলে অনেক হিসাব করে, ভেবে চিন্তা করে, অনেক গবেষণা করে, ফিকির করে তারপরে কথা বলা উচিত। যেটা জানি না ওটা আমি বলবো না, না বললে আমার ঈমান যাবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপর বেজার হবে না। কিন্তু আমি যদি না জানা সত্ত্বেও একটু পাণ্ডিত্য জাহির করার জন্য এমন কথা বলে ফেলি যেটা আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবীদের শানের খেলাফ, তখন কিন্তু বাবা যে আপনার আমার একেবারে মূল যে জিনিস ঈমান, সেই মহামূল্যবান জিনিসটাই চলে যাবে। ঈমানদার চিনার আলামত কি এগুলি আপনারা বুঝবেন। আমি ধারাবাহিক কিছু কথা বলার চেষ্টা করি, ধৈর্য ধারণ করে বসতে পারবেন? একেবারে অনেক সময় নিব না, আমিও ক্লান্ত, আপনারাও কষ্ট করে, করোনা ভাইরাসকে উপেক্ষা করে, এই যে কতটা মহব্বত নিয়ে মাটিতে বসে গেছেন, গোটা দুনিয়া ঘুরে আপনি দেখতে পারেন, সারা পৃথিবী ঘুরে দেখতে পারেন, সারা বিশ্ব ঘুরে দেখতে পারেন, আমার নবীর প্রেমে, নবীর আহলে বাইতের প্রেমে, ইমাম হুসাইনের প্রেমে ঠান্ডা মাটিতে বসে চোখের পানি ফেলে একমাত্র বাংলাদেশের মুসলমান ঘুরে দেখেন আপনি? বাংলাদেশের মুসলমান করোনা ভাইরাসকে ভয় পায় না, এই জন্য করোনা ভাইরাস আগেই সালাম দিয়ে বিদায় নেওয়ার পথে। আর নাইলে আমরা ভয় পাইছিলাম এই দেশে যদি
ইতালির মতো আমেরিকার মতো অন্যান্য রাষ্ট্রের মতো স্পেন ওদিকের মতো যদি করোনা ভাইরাস আক্রমণ করে তাহলে বাংলাদেশে দৈনিক হাজার হাজার মানুষ মারা যাবে। আমরা এরকম আশঙ্কা করছিলাম কিন্তু না, বাংলাদেশের মুসলমান যখন শুনছে করোনা ভাইরাস তারা বাড়িতে ঘরের ছাদে যেখানে সুযোগ পাইছে ওইখানে তারা আজান দিছে, মসজিদের মুসল্লি বাড়ছে, কথা ঠিক না ঠিক? করোনা ভাইরাস কইটা আমরার দেশ না, করোনা ভাইরাস কইটা আমরার দেশ না, বিদায় নিতে শুনুন দি। যে দেশের মুসলমান ফজরের নামাজের সময় ওযু করে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম গভীর রাতে ওযু করে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে ওই দেশে করোনা ভাইরাস হইতে পারে? আল্লাহ হেফাজত করার মালিক। এরপরও স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলছেন, যতটুকু সম্ভব চলবেন, এটা শরীয়ত, চিকিৎসা করতে হয়, চিকিৎসাটা শরীয়ত, ভালো করার ভালো রাখার মালিককে। আল্লাহ যেন সকলকে রহম করেন, আল্লাহ রহমতের চাদরের নিচে রাখেন, বলেন আমিন। ভয় পাই না, মাস্ক পরি না। আমাকে পুলিশে জিজ্ঞাসা করে যে আপনার মাস্ক কোথায়, আমি উনার মুখে মাস্ক আছে, আমি বললাম ভাইজান মাস্ক পরবো যখন ধুলাবালি দুর্গন্ধ ওখানে, এখানে আমার প্রয়োজন নেই এই জন্য পরি না। কয় আপনার আশেপাশে যারা আছে এখান থেকে যদি আপনার করোনা ভাইরাসে আক্রমণ করে, আমি বললাম গ্যারান্টি দিয়ে চলি আমার ভাইরাসে ধরবে না। আপনার এত ঈমান, আমি বললাম আপনি চ্যালেঞ্জ করেন, আমি মদিনাওয়ালার গোলাম, আমি দয়াল নবীর গোলাম, ইমাম হুসাইনের গোলাম, আমি দয়াল নবীর তরিকা মোতাবেক চলি, রাসূলুল্লাহর তরিকার মধ্যে আমি আছি, কোনো ভাইরাস ফাইরাস আমার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কো হুজুর আপনার যে ঈমান, এই ঈমানের কাছে আমার আর কোনো কথা না, কারণ এরাও তো মুসলমান, এরা বুঝে। দাদু ভাই আমার গভীর মনোযোগ, এমন কিছু মানুষ আমার দয়াল নবীর উম্মত দাবি করবে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, মাথায় টুপিও থাকবে, মুখে দাড়ি থাকবে, রুমাল থাকবে, আবা জুব্বা সবই থাকবে, মাগার ঈমান থাকবে না। আবার এমন কিছু মানুষও থাকবে যাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, নবীর সুন্নতি লেবাস আছে, আবার ঈমানও আছে, দুই ক্লাসের মানুষ। আমরা সুন্নতি লেবাসও চাই, তবে ঈমানওয়ালা লেবাস চাই, যেই লেবাসের সাথে, যেই লেবাসের সাথে ঈমান নাই ওই লেবাস আমরা চাই না, ওই যে ওই লেবাস আমাদের দরকার যেই লেবাসের সাথে ঈমান থাকে। ইয়াজিদের মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, রুমাল ব্যবহার করত, ইয়াজিদ জুব্বা ব্যবহার করত, নামাজের ইমামতিও করত, মাগার বলেন তো ইয়াজিদের ভিতরে নবীর প্রেম আসিল নি? ওই জুব্বার কোনো দাম? মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি একটা কিতাব সম্ভবত আপনাদের দেখিয়েছেন, এটার নাম তারিখুল খুলাফা, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই, তিনি এই কিতাবের মুসান্নিফ, 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানত, আপনারা অনেকে শুনেছেন জানেন। তিনি একটা হাদিস ওনার ওই কিতাবের মধ্যে সংকলন করেছেন, ইমাম আবু ইয়ালা মুসিলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনার সনদে, আমার জানা মতে আরো কয়েকটা সনদের মধ্যে এই হাদিসটা উল্লেখ। দয়াল নবীজি বলেন আমি রাসূলের এই আদর্শ সুন্নাহ এই রীতি আদর্শকে বনি উমাইয়া গোত্রের একজন লোক ধ্বংস করে দিবে, ইউকালু লাহু ইয়াজিদ, নবীজির নাম বলে দিলেন তাকে বলা হবে ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ, রাসূলের আদর্শ ধ্বংস করে দিবে, ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রাসূল নিজে। কারবালার ময়দানে ইমাম হুসাইন শরীরের সমস্ত রক্ত মুবারকগুলি দান করে হুসাইনের এই জিন্দেগী উৎসর্গ করে আল্লাহর হাবিবের ওই আদর্শ রক্ষা করে গেছে, কারণ ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মৌলিক একটা বিষয় ডিসটেন্স হয়েছিল। ইমাম হুসাইন তিনি ছিলেন রাসূলে পাকের আদর্শের পক্ষে, জালিমের বিপক্ষে, আর ইয়াজিদ জুলুম করে, অত্যাচার করে, পাপাচারে লিপ্ত হয়ে মাসনদে বসেছে,
এই জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন জীবন দিয়ে রাসূলের সে আদর্শ রক্ষা করে গেছেন। তারিখুল খুলাফা পড়লে আল বেদায়া ওয়ান নেহায়া পড়লে আপনারা পাবেন, বাংলাও কিতাবগুলি পাওয়া যায়, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি ইয়াজিদের কাছে বায়াত হন। ইমাম হুসাইন অপেক্ষায় ছিল মুসলমানের জন্য ইমাম হুসাইনের দিকে নজর করে কিছুদিন অপেক্ষা করেছিল। মদিনাতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং ইমাম হুসাইন বলেছিল অধিকাংশ মুসলমান কিংবা সব মুসলমান যখন ইয়াজিদের কাছে বায়াত হবে আমি তখন ইয়াজিদের কাছে বায়াত হবে, এর আগে হব না। ইমাম হুসাইন চেয়েছিল মুসলমানরা যেন ইমাম হুসাইনের দিকে রুজু করে এবং যারা শুধুমাত্র ইয়াজিদের শাসনের যারা অন্তর্ভুক্ত লোক ছিল তারা ব্যতীত সাধারণ সর্বসাধারণ যারা ছিল সমস্ত মুসলমান ইমাম হুসাইনের পক্ষ ছিল। 18,000 চিঠি শুধু কুফা থেকে ইমাম হুসাইনকে দিয়েছে। কুফা থেকে কয় হাজার চিঠি, কোন কোন বর্ণনায় 12,000 চিঠির কথা উল্লেখ। এতগুলি চিঠি শুধু কুফা থেকে দিছে, হুসাইন আপনি আসেন আপনার কাছে আমরা বায়াত হব। সারা পৃথিবীর মুসলমানরা চেয়েছিল হুসাইনের কাছে বায়াত হবে, কিন্তু ইয়াজিদ অত্যাচার করে জুলুম করে তার যে মাসনদ এটা দখল করেছিল, এই জুলুমের কাছে ইমাম হুসাইন মাথা নত করে। যদি মাথা নত করত তাহলে সমস্ত মুসলমান একচেটিয়া জালিমের পক্ষে হয়ে যেত। ওই জালিমের পক্ষ থেকে একমাত্র রসুলে পাকের আদর্শ কারবালাই জীবন দিয়ে ইমাম হুসাইন রক্ষা করেছে। আজও পর্যন্ত সেই ইমাম হুসাইনের প্রেমের জজবা নিয়ে মুসলমান ময়দানে কাজ করে, কিয়ামত পর্যন্ত হুসাইনের সৈনিক থাকবে, থাকবে কিনা? বহু ধরনের চক্রান্ত হবে, আপনারা সচেতন থাকবেন, আর না হয় আমও যাবে ছালাও। নবী প্রেম সোধা পান কর সবে মনবে দনা জাত না জুরাইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে। কারবালার ময়দানে আল্লাহর রসুলের নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন শহীদ হবে। এই শহীদ হওয়ার 50 বছরের মতো আগে আল্লাহর রসুল নিজে বলে গেছেন, কি বলে গেছেন? মুসান্নাফু ইবনু আবি শাইবা একটা কিতাব, এটা লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যেটা ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই তারিখুল খুলাফার মধ্যে ইশারায় উল্লেখ করেছেন, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এটা উল্লেখ। ইমাম আবু নুআইম ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখেছেন, ওটার নাম দালাইলুন নবুওয়াত। ইমাম বাইহাকিরও একই নামে একটা কিতাব আছে। ইমাম ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসটা তিনি নিজের সনদ উল্লেখ করেছেন, আল্লাহ রসুল বলেছেন ইউকতালু বিআরদিল ইরাক ইউকালু লাহা কারবালা। হুসাইনের দিকে আল্লাহ রাসূল নজর করে বললেন আমার এই কলিজার টুকরাকে ইরাকের এক জমিনে শহীদ করা হবে। ইউকতালু বিআরদিল ইরাক ইউকালু লাহা কারবালা, তাকে বলা হবে কারবালা, ওই কারবালার ময়দান আমার হুসাইনকে শহীদ করা হবে। রসুলে পাক স্পষ্ট করে বলে গেছেন হুসাইন শহীদ হবে, কিন্তু আমাদের দেশের কিছু কপাল পোড়া ভাইয়েরা নবীর ইলমে গায়েব মানে না। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন, তুমি রসুলে পাকের ইলিম নিয়ে সমালোচনা করো, নবী এইটা জানে না ওইটা জানে না, নবী এটা জানে না ওটা জানে না, কত কথা তুমি বলছো। তুমি কি জানো সারা পৃথিবীর যতগুলি মুমিন মুসলমান আল্লাহ রসুলের দুরুদ সালাম পড়তেছে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বাড়ি কোথায় সব আল্লাহ রসুল জানে। সুবহানাল্লাহ বলেন। এগুলি কোনো জাল হাদিস ভিত্তিক কথা নয়, আল হাদিস ভিত্তিক কথা। সারা পৃথিবীর সমস্ত মুসলমান মুমিন মুসলমান সবাইকে নবী চিনে, কাফেরদের কুফুরি সম্পর্কে মুনাফেকের নিফাকি সম্পর্কে পর্যন্ত আল্লাহ রাসূল সাক্ষী হবে।
يا أيها النبي إنا أرسلناك شاهدا نبي قو আমি আল্লাহ আপনি রসুলকে জগৎবাসীর সাক্ষী বানায়া পাঠাইছি। কি বানায়া পাঠাইছেন সাক্ষী? আপনারা যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই তোমাদের ব্রেইনটা কাঁচা, তোমরা যার কথা শুনো তার কথাই মজা লাগে, তার দিকে যাইতে মন চায়। কিছু কিছু ভাইয়ের আছেন ইংরেজি একটু ভালো শুনলেই বলে এটা বড় হুজুর আছেন। আমি আপনাদের অনুরোধ করছি আমাদের কথাগুলি একটু যাচাই করুন। আমরা আমাদের মন গড়া বানানো পথে না, আমরা মদিনাওয়ালার পথে, আমরা সাহাবীদের পথে, আমরা আল্লাহর ওলিদের পথে, ঠিক না মিথ্যে? আমরা মওদুদীর পথে না, আমরা ইবনে তাইমিয়ার পথে না, আমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদীর পথে না, আমরা ইয়াজিদের পথে না, আমরা ইমাম হুসাইনের পথে, ঠিক না মিথ্যে? অনেক হিসাব করে তারপরে সামনে যাও ভাই, সিদ্ধান্ত নেওয়ার আরো সময় আছে ইনশাআল্লাহ। একটু ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নাও। আমরা টুপি দাড়ি পাগড়ি জুব্বা আবা কাবা এগুলি দেখলেই পাগল হই না, আমরা যাচাই করি ভিতরে মাল আছে কিনা। মালটা কি হুব্বে রাসূল, হুব্বে রাসূল আল মুস্তাদরাক একটা কিতাব আছে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহির, ওটার অষ্টম খণ্ডে একটা হাদিস উল্লেখ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদ নয় মাসাজিদ, সমস্ত মসজিদ গুলিতে তারা ভরপুর থাকবে, মুসল্লি থাকবে, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, ও লাইসা ফিহিম মুমিন, মুমিনুন নয় মুমিন, মাসাজিদের সাথে মুমিন শব্দ ইউজ করছে এক বচন, আর মাসাজিদ হলো বহু বচন, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, এই সব ভরপুর মুসল্লির মাঝে একজন ইমানদার থাকবে না। বানোয়াট কথা বলছি না ভাই, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা ঈমান নিয়ে মরতে চাই, আমরা নবীর পক্ষে থেকে মরতে চাই, আমরা বেঈমান হয়ে মরতে চাই না। আমরা অনেক চিন্তা করে সামনে আগাই, আবু দাউদ শরীফে হাদিস, উলামায়ে কেরাম সবাই এই ব্যাপারে অবগত আছেন, রাসূল আকরাম বলেন আমার উম্মত শেষ জামানায় এমন অবস্থা হবে তাদের নামাজ সাহাবীদেরকে রাসূল পাক বলতেছেন, হাদিসের ভাষাটা আমি আমার ভাবে আমার মতো করে প্রকাশ করছি আরবিতে, আল্লাহ রাসূল বলতেছেন লা সলাতুকুম ইলা সলাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাতুকুম ইলা কিরাতিহিম আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনো, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেছেন এমন একটা যুগ আসবে আমার উম্মতের মাঝে এমন কিছু নামাজি বের হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে গো, এত সুন্দর গোছালো মনোযোগী হয়ে একেবারে তরতিব রক্ষা করে নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকাইলে মনে হবে সাহাবীরা তোমাদের নামাজি হয় নাই, তারা এত সুন্দরভাবে রোজা রাখবে, তারা এত সুন্দরভাবে রোজা রাখবে, তাদের রোজার দিকে তাকাইলে মনে হবে তোমাদের রোজা হয় নাই, এত সুন্দর রোজা রাখবে, তারা এত সুন্দর কোরআন তিলাওয়াত করবে, তাদের তেলাওয়াত শুনলে মনে হবে তোমাদের তেলাওয়াত কিছুই হয় নাই। আল্লাহ রাসূল বলেন নামাজ বড় সুন্দর থাকবে, রোজা বড় সুন্দর থাকবে, কোরআনের তিলাওয়াত বড় সুন্দর থাকবে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। আমি বলিনি দাদু, এটা আল্লাহ রাসূলের কথা, এটা কোনো যঈফ হাদিস নয়, সহিহ। সাহাবাই কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, কালু মা সিমাহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়বে, রোজাও রাখবে, কোরআন তেলাওয়াতও করবে, কিন্তু ঈমান থাকবে না,
তাদেরকে চিনব কিভাবে, তাদের আলামত কি, নিদর্শন কি, চিহ্ন কি? প্রশ্ন করলেন সাহাবীরা। আল্লাহর রাসূল একটা নিদর্শন বলে দিলেন। নবীজি বললেন তাদের চিনার একটা অন্যতম আলামত হলো তাদের মাথার চুল গণ গণ কামাইব। আমি বলিনি ভাই, আমি বলিনি, আল্লাহর রাসূল বলেছেন। তোমার যদি বিশ্বাস না হয় আসো, আমি খুঁজে তোমাকে বের করে দিব। আসো ভাই, আমরা এই জন্য লম্বা জুব্বা দেখলে পাগল হই না, আমরা যাচাই করি এই জুব্বার সাথে নবীর প্রেম আছে কিনা, ঠিক না বেঠে? সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহা ভিখারিজির দলে লুটিলো ইমান। মাদ্রাসার মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিল বেশি বলবো না, এর দূরই বললাম। আপনারা গুসা হইতেছে ভাইজান, মাদ্রাসায় পরে যদি সত্য কথা বলি না বলতে পারি তাহলে পড়ালেখা কেন করলাম? আমার কথা যদি কোনো ভুল তথ্য থাকে, কোন ভাই যদি মনে করেন জিহাদি সাহেব আপনি যে তথ্য দিচ্ছেন এটা ভুল, আপনাকে আমি বিনয়ের সাথে বলছি, এই ভরা মজলিসে আপনি আদবের সাথে দাঁড়ান, আপনার কথাটা আপনি বলুন, আমি আপনাকে সুযোগ দিব। আমি যদি পারি আপনার জবাব দিব, না পারলে আপনার কথা সমর্থন করব। কিন্তু আমি চাই সত্য কথা আমরা বলি, সত্য পথে চলি, কোন নজদি ইয়াজিদ নবীর দুশ্মনের পথে আমরা চলবো না। দাদু ভাই আমার একটু মনোযোগ, বিরক্ত হচ্ছেন না তো? এই তো 11টা বেজে গেছে প্রায়, আর অল্প একটু সময় যাব, এরপরে আপনাদেরকে নিয়ে আমি মুনাজাতের দিকে চলে যাব। দাদু ঠকাইতাম না, আমি কি ঠকাইবার মালিক আছি নাকি? আল্লাহ তাআলার পরে দয়া চাই, দয়াল নবীর মহব্বতে আপনাদের যতক্ষণ মহব্বত থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনারা যদি চলে যেতে চান তো আমি টের পাবো, একটু মাথা এদিক সেদিক নাড়াইবেন, আমিও বুঝবো আমার টাইম শেষ, কথা ঠিক না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। সুন্নি ভাই বোনদেরকে নিয়ে ভিতরে পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন আপনারা, এবং সামনে যারা আছেন পুরুষ ভাই এবং বাবারা, সবাইকে নিয়ে একটু জিকির করতে চাই। আল্লাহর জিকির করবেন, ইসমে জাত আল্লাহ 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 করেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আখেরি সালাম লও না, আখেরি সালাম লও না, হে নানা জান তোমারি হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো এ ছোট ভাইরা, জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো, আল্লাহ আল্লাহ। তোমারি হোসাইন যায় কারবালার ময়দান, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 বেশি ভালোবাসে। এই ভালোবাসার পিছনে হলো হুব্বে রাসূল, আল্লাহ রাসূলের মহব্বত। বহু গুনাহগার নাজাত পাবে, বহু পাপী তাপি নাজাত পাবে, কিন্তু গুস্তাকে রাসূল নাজাত পাবে না। মনে রাখবেন এই কথাটা, হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। বহু গুনাহগার আল্লাহ মাফ করে দিবে, বহু পাপীদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, বহু গুনাহগার শাফাত পাবে, কিন্তু নবীর দুশমনরা শাফাতও পাবে না, আল্লাহ তাআলার নাজাতও। কাজী নজরুল ইসলাম সুন্নিদের কাজ সুস্থ করেছে। কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন? কি কবি,
জোরে বলেন কি কবি? জাতীয় কবি। অনেকেই ওনাকে আশেকে রাসূল বলে, তিনি অনেক সুন্দর সুন্দর নাতে রাসূল লিখেছেন, দয়াল দয়াল নবীর মহব্বতে তিনি একটা গজল গাইছেন, আমি আমার জীবনে বহু মাহফিল এটা গাইছি। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তফা ওই রাসুলে কারিম, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এই গজলটা কাজী নজরুল ইসলাম গাইছেন। গুনাহগার বহু গুনাহগার আল্লাহ মাফ করে দিবে। একটা ঘটনা মনে হয়েছে আমার, আপনারা অনেকে জানেন, ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মিশকাতেও সম্ভবত আছে, তবে সহিহ বুখারীতে 100% আছে। একজন লোক 99টা মানুষকে মার্ডার করছে, নাউজুবিল্লাহ বলে, এটা আল্লাহ রাসূল নিজে বয়ান করেছে, বনী ইসরাইলের যুগের ঘটনা। 99টা মানুষ মেরে সে মনে মনে আক্ষেপ করতেছে, আমি তো অনেক গুনাহ বড় গুনাহ করে ফেললাম, আমি তো যে কোনো সময় মরে যেতে পারি, আমার তো একটা তওবা করার উচিত, একটা মাপ পাওয়ার একটা উচিত। এই চিন্তায় সে একজন ছোটখাটো একজন মোল্লা মৌলভী সাহেব ওনার কাছে গিয়ে বলতেছে, এ হুজুর মোল্লা সাহেব বা মৌলভী সাহেব, আমি তো এই এই ঘটনা, আমি 99টা মানুষকে মার্ডার করছি, এখন আমার আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? মৌলভী সাহেব 99টা মার্ডারের কথা শুনে বরাবর যখন করছে অন্যায়, একটা মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করার সমান পাপ। একটা মানুষকে হত্যা করা আর সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে মেরে ফেলা এক সমান পাপ, এতগুলি পাপ। 99 ছিল হইছে 100, এখন তার ভিতরে আরো বড় জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, আল্লাহ রাসূল বয়ান করেছেন, সহিহ বুখারীর ঘটনা। তার ভিতরে আরো জ্বালাপোড়া শুরু হয়ে গেছে, আমি তো আরো বড় পাপ করলাম, আগে মারছি পাবলিক, এখন তো মারছি আলেম, এখন তো আমার আর মাপ পাওয়ার কোনো রাস্তাই না, আরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে অন্তরে, আরো একটা তওবার যে একটা জ্বালা এটা আরো ধাউ ধাউ করে জ্বলতেছে। দৌড়াইতে দৌড়াইতে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী ওনার কাছে বলতেছে, এ ভাইজান, এ দাদু বা চাচা, একটা সম্বোধন করে বললেন, আমি এমন বড় গুনাহগার, এই অন্যায় করেছি, 100টা মার্ডার করছি, আমার কোনো মাপ পাওয়ার রাস্তা আছে না? ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী শেখ তিনি বললেন যে রাস্তা আছে কি না ভাই আমি তো জানি না, তবে রাস্তা আছে না নাই এটা বলে দিতে পারবে এমন একজন লোকের ঠিকানা আমি জানি। ওই ডাকাত বলতেছে, আমাকে ঠিকানাটা তাড়াতাড়ি বলেন। বললেন যে অমুক গোত্রে যাও, অমুক মহল্লায় অমুক একজন বুজুর্গ আল্লাহর ওলি আছে, নবী নয় ওলি, তার কাছে যান, তিনি আপনাকে রাস্তা বলে দিতে পারবে। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা তওবা করার বাসনা লইয়া, এত বড় গুনাহগার হইয়াও তওবা করার বাসনা লইয়া ওই বুজুর্গ ওই আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিলেন। কিছু দূর মানে সামান্য একটু দূর যাওয়ার পরেই লোকটা মারা গেল, আজরাইল আইসা রুহ নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ওই রুহু ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে, এই বিষয়টা নিয়ে দুই ধরনের ফেরেশতাদের মধ্যে বাদ বিতণ্ডা হচ্ছে। জান্নাতি ফেরেশতা ইল্লিনে নেওয়ার জন্য ওই জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে বলছে, আমরা তাকে নিয়ে যাব। সিজ্জিন থেকে যারা আসছে তারা বলতেছে, আমরা নিয়ে যাব। বিতর্ক চলছে, একদল বলতেছে সে তো তওবা করার জন্য রওনা দিছিল, ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিছে, অতএব আমরা নিয়ে যাব, জান্নাতি ফেরেশতারা বলছে। আর জাহান্নাম থেকে আসা ফেরেশতারা বলতেছে, না, সে এত বড় পাপী, তোমরা জান্নাতে নেওয়ার দরকার নাই, সারা জীবন পাপই করছে, আমরাই নিব। এই তর্ক করছে এমন সময় আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে বললেন, একটা কাজ করো,
যেখান থেকে আমার বন্ধুর বাড়ির দিকে রওনা দিছে ওইখান থেকে তোমরা মাপ দাও, মাপ দিয়া দেখো যদি বেশি পরিমাণ জায়গা গিয়ে থাকে তাহলে জান্নাতি ফেরেশতারা রূহ দিয়ে যাবে, আর যদি কম পরিমাণ জায়গা যেয়ে থাকে তাহলে সিজ্জিন থেকে যে ফেরেশতারা আসো তোমরা নিয়ে যাবে। ফয়সালা আল্লাহ কার, ফেরেশতারা মাপ দেওয়া শুরু করছে, মাপ দেওয়ার আসলে গেছিল কম, যতটুকু জায়গা গেছিল বেশি গেছে না, সামান্য একটু গেছে। আল্লাহ কয় জমিন তুই কার, জমিন কয় আল্লাহ আমি তো আপনার, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দাদু ভাই আমার আসমান এবং জমিনে যা কিছু সবই তো আমার আল্লাহর, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমিন রে আমি আমার এই বান্দার প্রতি দরদ দেখাইতে চাই, আমার মায়া মহব্বত দেখাইতে চাই, তুমি একটু এদিকে লম্বা হও আর ওদিকে একটু এটে যাও। জমিন কয় জহুকুম আল্লাহ, এদিকে রাবার মাতাল আল্লাহ, আল্লাহর কুদরতে এটা সম্ভব না অসম্ভব? আপনিও দেখবেন আমি একটা টায়াল দিই, একেবারে পাক্কা বিশ্বাস নিয়ে মাহফিলে দূরে যদি কোথাও যান, যাওয়ার সময় মনে হবে অনেক দূর, আওয়ার সময় দেখবেন তাড়াতাড়ি চলে আসছে। এরকম হয়েছে নি কখনো আপনাদের? আমার জীবনে অনেকবার হয়েছে, কতবার হয়েছে আমি হিসাব রাখতে পারি না। যাওয়ার সময় মনে হইতেছে না জানে কত দূর যাচ্ছি, কিন্তু মাহফিল থেকে আসার পরে মনে হচ্ছে অল্প রাস্তা, আল্লাহ পাক বরকত দিছে, মানে বেশি রাস্তাটাকে আল্লাহ পাক রহমতের নজরে কমায় দিছে। দাদু ভাই আমার মাপ দিয়ে আসলে ফেরেশতারা ছিল কম, আল্লাহ পাক বাড়ায় দিছে, এখন বেশি পরিমাণ জায়গা জয় হইলো, ফেরেশতারা নিয়ে গেল জান্নাত। এই ঘটনা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বয়ান করে শোনালেন। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, লোকটা তো ছোটখাটো গুনাহগার ছিল না, অনেক বড় গুনাহগার ছিল, তাকে মাপ করেছে কেন? আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে, তার ভিতরে তওবা করার যে একটা স্পিহা, আল্লাহর কাছে মাপ পাওয়ার বা মাপ চাওয়ার স্পিহা, এটা আল্লাহর পছন্দ হয়েছে। আমি বুঝাতে চাচ্ছি বহু বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ পাক মাপ করবে, কিন্তু নবীর দুশমন যারা, ইমাম হুসাইনের দুশমন যারা, তারা কুশ্চিন কালো আল্লাহর ক্ষমা পাবে না। আমার ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা, এদিকে সানকে উনার ইমানি জজবা আসছে তো তাকবীর দিছে, আপনারা ওই জজবা আসতে হবে, আপনাদেরও আসতে হবে। নবী প্রেমিক যদি তাকবীর দেয় নবীর দুশ্মনেরা লুকায় যাবে। বন্ধুরা আমার, আল্লাহ চাহে তো আপনারা খুশি হবেন একটা সংবাদ শুনে, সাংগঠনিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কিন্তু আপনারা খুশি হবেন, আশা করি খুশি হবেন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি, সব সংগঠনের সাথে যোগাযোগ করেছি, আলহামদুলিল্লাহ সুন্নি আকীদা কেন্দ্রিক সব সুন্নিরা এক, যে কোনো সময় যে কোনো সময় সমস্ত সংগঠন এক হয়ে ময়দানে নামবে আকীদার স্বার্থে। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির এক জামাত, আহলে সুন্নাত বলেন নবী ওলির এক জামাত। বাহ মাশাআল্লাহ, আমি গুনাহগার আপনাদেরকে আরো সুসংবাদ দিচ্ছি, আল্লামা আবুল কাসেম নূরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শুধু যে এই মাদ্রাসা করতেছেন তা না, সাংগঠনিকভাবে পলিটিক্যাল নন পলিটিক্যাল বিভিন্ন ভাবে সমস্ত সুন্নিদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছেন এই বৃদ্ধ বয়সেও। কিছুদিন আগে বিশ্বাস করবেন কিনা, আমি তো যুবক মানুষ, আমি ইচ্ছা করলে 500 কিলো রাস্তা জার্নি করলে আমার তেমন একটা প্রভাব পড়বে না, কিন্তু আল্লামা নূরি সাহেব হুজুর হঠাৎ করে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে আমি গুনাহগারের বাসায় উঠছে, হঠাৎ বলতেছে আলাউদ্দিন সাহেব, জিহাদি সাহেব আমি আপনার বাসায় আপনার বাড়িতে মেহমান হইতে চাই, আমি তো আকাশের চাঁদ,
নিজের কাছে পাইলাম এত খুশি আলহামদুলিল্লাহ হুজুর গেলেন আমি গরিব মানুষের যতটুকু সম্ভব মেহমানদারি করার চেষ্টা করছি একটা জিনিস লক্ষ্য করলাম উনি খুব নামাজের প্রতি যত্নশীল হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন নামাজের সময় হয়ে গেছে উনি যখন একটু চালা পুরা শুরু হয়ে গেছে কখন নামাজ পড়বে আমি বললাম হুজুর আমি ওযু আছে আমি রেডি তখন হুজুরের ইমামতিতে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ অনেকগুলি কথা বললো যে কথাগুলি আমার কাছে মনি মুক্তার চাইও আরো অনেক দামি মনে হলো আল্লামা নূরি এই নূর নামটার এটা গুণ দেখলাম ওই দিন উনার জবান দিয়ে যতগুলি কথা বের হলো কারো সমালোচনা নাই অমুকে খারাপ অমুকে অন্যায় করছে কোনো সমালোচনা করলেন না এত সুন্দরভাবে কিছু কথা উপহার দিলেন আমি শুনলাম দুই কান ভরে মন খুলে আমি দেখলাম আল্লাহ রসুলের একজন প্রেমিক উনি আবার কেউ মনে করেন না যে আমার হুজুরের প্রশংসা করছে না উনি আমি সকল সুন্নি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসি আমার নাম আলাউদ্দিন জিয়াদি আমি সমস্ত সুন্নি আলেমদেরকে ভালোবাসি নুরিশা হুজুরের কৃতজ্ঞতা স্বীকার করলে আরেকজনের সম্মান কমবে না সবাই সম্মানিত সবার অবদান স্বীকার করতে হবে আপনি যদি মনে করেন আমার হুজুরের প্রশংসা করলেন না কেন ভাইয়া সমস্ত সুন্নি আলেমরা আমাদের মাথার তাস কিন্তু এখানে এই মাদ্রাসাটা আল্লামা নূরি সাহেব হুজুরের ওনার অবদান আছে না নাই সারা বাংলাদেশ উনি যেখানে গেছে ওখানে মাদ্রাসা করছে শুধু এখানে না বগুড়া মাদ্রাসা করছে যেখানে গেছে ওখানে মাদ্রাসা করছে উত্তরবঙ্গে মাদ্রাসা করছে কেন করছে ওনার বাপ দাদার জিকির করার জন্য ওই মাদ্রাসার উসিলায় মদিনাওয়ালার সম্মান গাইবে ঠিক না ঠিক নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার এই নবীর শানের জন্যই তো এত কষ্ট বয়স্ক বৃদ্ধ মানুষ ঢাকায় চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেছে এক মানে মানে আমি গুনাহগার একটা ঠিকানা ওখানে চলে গেলে আমি আর কি আমি হুজুরকে কি হাদিয়া দিব মদিনা শরীফ থেকে একটা আতর আনছিলাম আলেমদেরকে টাকা দিয়ে এত আর এটা মানায় না একটা মদিনা শরীফের একেবারে রওজা মুবারকের যে ঘ্রাণ রওজা মুবারকের ভিতরে যে ঘ্রাণ ওই ঘ্রাণওয়ালা একটা আতর আনছিলাম আমি পছন্দ করে আনছিলাম ওই আতরটা হুজুরকে দিলাম আকিক পাথরের একটা তসবি আনছিলাম আকিক পাথরের পছন্দ করে আনছিলাম মদিনা শরীফ থেকে আর একটা জায়নামাজ আনছিলাম এই তিনটা জিনিস দিয়ে বললাম হুজুর আমি গরিব মানুষ আপনাকে দেওয়ার মতো কিছু নেই দয়াল নবীজির দেশ থেকে আমার নবীর দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে এটা আনছি আপনি যদি দয়া করে এই গরিবের এই মিসকিনের হাদিয়াটা গ্রহণ করেন আমি বড় খুশি হই হুজুর আমার দিকে তাকায় রইল মদিনা শরীফ থেকে আনছি মনে শখ আনন্দ তৃপ্তি সেই জিনিসটা হুজুরকে দিলাম হুজুর মন খুলে আমার জন্য দোয়া করলো এই জন্য বলি আপনারা ভাগ্যবান এমন একজন মানুষের সহবত পেয়েছে ওয়াহাবিরা পর্যন্ত নূর ঈশা হুজুরকে ভালোবাসে সুন্নিরা তো ভালোবাসে ওয়াহাবিরা কয়টার মধ্যে যে জাদু নবীর শান যখন টান দে সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় সবাই বলেন সব ভুলিব কোটি কোটি মানুষের মোবাইলের মধ্যে গজলটা বাজে এজন্য আমি দোয়া করি আল্লামা আবুল কাসেম নূরি সাহেব হুজুর সহ সমস্ত সুন্নি আকাবির যারা আছেন ওলামাই কারাম যারা আছেন ফুকাহাই কারাম যারা আছেন তিনাদেরকে যেন আল্লাহ পাক সুস্থ রেখে নেক হায়াত দারাজ করেন বলেন আমিন বিরক্ত হচ্ছেন না তো 11:07 বাজে আর একটু যাইতে চাই থাকবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের জ্ঞান ভালো শিক্ষিত মানুষ নবীজির যে তরিকাটা বুঝে থাকবেন থাকবো বলে নাই বলছে ইনশাআল্লাহ নবীর আদর্শ এটাই থাকবো এটা না ইনশাআল্লাহ থাকবো ঠিক না ঠিক আবার সব জায়গায় ইনশাআল্লাহ কইলে হবে না কিছু জায়গায় ইনশাআল্লাহ কইলে ঈমান থাকবো না কিছু জায়গা আছে ওখানে ইনশাআল্লাহ কইলে ইমানই থাকবো না যদি বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তাইলে ঈমান শেষ, ঈমানই থাকতো না, বউও থাকতো না। ইনশাআল্লাহ লা ইলাহা যদি বলেন তাহলে কিন্তু খবর আছে, ওই সময় তালাক দেওয়া লাগবে না। অত আল্লাহ চাইলে আল্লাহ একজন, এরকম বলা যাবে না, বলতে হবে অবশ্যই আল্লাহ একক। আল্লাহ এক বলার চাইতে একক বলা উত্তম। কেন উত্তম? এক বললে ঈমান যাবে না, এটা আর ভয় পাবেন না। আল্লাহ এক বললে ঈমান যাবে না, তবে এক বলার চাইতে একক বলা উত্তম। আল্লাহ একক, কেন? একের অর্ধেক হয়, ভাগ করা যায়, অথবা আপনি এটাকে কোয়ার্টার করতে পারবেন, এটাকে ভাগ করতে পারবেন, কিন্তু এককের কোনো ভাগ নাই। এজন্য আল্লাহর কোনো অর্ধেক আছে? এজন্য এক বলার চাইতে একক বলা উত্তম। আল্লাহ ওয়াহিদ, আল্লাহ একক। আল্লাহ কি একক? লা শারীকা লাহু, তিনি আর কোনো শরীক নাই। লা নিদ্দা লাহু ওয়া লাইসা কামিসলিহি শাই। দাদু ভাই আমার গভীরত হয়ে গেছে, তারপর আমি আপনাদের খেদমতে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে। একটা ভিন্ন বিষয় টান দিয়ে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলুন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিলেন নাকি বায়াতের ডাকে কুফার মানুষের আহ্বানে সাড়া দিতে গেছিলেন? যুদ্ধ করতে গেছিলেন নাকি? যুবক ভাইরা আমার কথার উত্তর দেন, যুদ্ধ করতে গেছিলেন? যদি যুদ্ধ করতে চাইতেন তাহলে অস্ত্র শস্ত্র উট নিতেন, ঘোড়া নিতেন, সাথে সৈন্য সংখ্যা নিয়ে যাইতেন, ইত্যাদি ইত্যাদি। যেহেতু ইমাম হুসাইন, উনি, উনার স্ত্রী, উনার মেয়ে, ছেলে, ছোট ছোট বাচ্চা, ৬ মাসের দুধের শিশু, মাত্র ৭২ জনের একটা কাফেলা নিয়ে রওনা দিলেন, কারো কারো মতে ৭১ জনের একটা কাফেলা, কেউ কেউ ৭০ জনের কথা বলছে। যাই হোক, ৭০ থেকে ৭২ জনের একটা কাফেলা নিয়ে সেখানে মহিলারাও আছে, ৬ মাসের দুধের শিশু আছে, তাহলে বোঝা গেল বিষয়টা নিশ্চিত যে উনি যুদ্ধ করতে যায় নাই। কিছুদিন আগে জনৈক লামাজহাবি একজন শায়খ, তিনি দাবি করলেন ইমাম হুসাইন যুদ্ধ করতে গেলেন, উনার সাথে মদিনা এবং মক্কার কেউ যুদ্ধ করতে যায় নাই, মাত্র ৭২ জনের একটা কাফেলা নিয়ে উনি যুদ্ধ করতে গেছে। চিন্তা করেছেন এরা কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করে? উনারা বুঝাইতে চায় ইমাম হুসাইনের পক্ষে কোনো সাহাবি কোনো তাবি মক্কা মদিনাতে যায় নাই, উনি যুদ্ধ করতে গেছে শুধুমাত্র ৭২ জনের একটা কাফেলা নিয়ে। আসলে কি ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছিলেন? আপনাদের কি মনে হয়, ইমাম হুসাইন যদি যুদ্ধের ডাক দিতেন মক্কা মদিনা সহ সারা বিশ্বের মুসলমানেরা ইমাম হুসাইনের পক্ষে থাকতো নাকি থাকতো না? অবশ্যই থাকতো, উনি তো যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ করতে গেলে ৬ মাসের শিশু নিয়ে কেউ যায়? নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের ফ্যামিলির মহিলা সদস্য, এদেরকে নিয়ে কি যুদ্ধে যায়? এটা কমন সেন্স তো আছে? এরা বুঝাই লামা যাবি, আমি নাম বললাম না, ফেতনার আশঙ্কা, এরা বুঝাইতে চায় ইমাম হুসাইনের পক্ষে কেউ নাই। আমি আজকের এই দিনে এই চট্টগ্রাম পটিয়া মালিয়ারা থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, লামা যাবিরা, লামা যাবিরা, ইয়াজিদের দলেরা শোনো, তোমরা যদি ইমাম হুসাইনের সৈনিক দেখতে চাও তাকাও সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হুসাইনি সেনা আছে, ঠিক না বেটা? সুন্নি জনতা যদি খেপে, সুন্নিরা যদি ময়দানে নামে, হুসাইনের সৈনিক যদি রাস্তায় নামে, এই সোনার বাংলা ইয়াজিদের দালালদের ঠাই হবে না, হবে না, হবে না। ৭০ গজ মাটির নিচে দাফন করা হবে বিনা জানাজা।